বিজেপি নেতা এল কে আদভানিকে কেন্দ্র সরকারের ভারতরত্ন প্রদানের সিদ্ধান্তে সমালোচনা করেছেন তামিলনাড়ুর চিদাম্বরম আসনের সাংসদ এবং বিদুথালায় চিরুথাইগাল কাচির প্রতিষ্ঠাতা থোল থিরুমা বলাভাম। দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার এমন একজন ব্যক্তিকে দেওয়া হচ্ছে যিনি ঘৃণা ও অপরাধে ভরা রাজনীতি করেছেন। আদভানি সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণার ধারণা প্রচার করেছেন। ভারতের রাজনীতিতে হিন্দুত্বকে শক্তিশালী করার ক্ষেত্রে আদভানি বড় ভূমিকায় ছিলেন। তিনি রথযাত্রা করেছিলেন যা ভারতের শূদ্রদের বিরুদ্ধে রক্তে যাত্রা হয়ে ওঠে। তিনি বাবরি মসজিদ ধ্বংস এবং মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে ভূমিকা রেখেছিলেন। আজ ভারতীয় সমাজের সমস্ত সমস্যা এবং বিশৃঙ্খলার বীজ বপনের জন্য আদভানি দায়ী বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার এমন একজনকে ভারতরত্ন দিচ্ছে যে এই রেকর্ডগুলি অর্জন করেছে। কট্টর হিন্দুত্ববাদী রাজনীতিবিদ এল কে আদভানি, যিনি তার RSS নেতৃত্বাধীন মুসলিম বিরোধী প্রচারণার জন্য সমালোচিত। তিনি অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য সমর্থন যোগাতে 1990 সালের 25 সেপ্টেম্বর রথযাত্রা শুরু করেন। এরপর বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় এবং অসংখ্য মুসলমানকে হত্যা করা হয়।